হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই হচ্ছে মেট্টুপালায়াম স্টেশন। এখানে আমার হাজবেন্ডের একজন কলিগ থাকে, তার বাড়িতেই আমরা একটু বেড়াতে এসেছিলাম। স্টেশনটা খুব একটা বড় নয়, ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর আর সাজানো গোছানো। মেট্টুপালায়াম জায়গাটা আর এখানকার ওয়েদার দুটোই বেশ ভালো, বিশেষ করে সন্ধেবেলার পর থেকে ওয়েদারটা বেশ সুন্দর। 1873 সালে এই স্টেশনটি তৈরি করা হয়েছিল। এখানে তোমরা যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছ, এই টয় ট্রেনটা একটু পরেই মেট্টুপালায়াম থেকে উদাপামণ্ডলম অর্থাৎ উটিতে যাওয়ার জন্য রওনা দেবে। প্রতিদিন সকাল 7:10 এখান থেকে টয় ট্রেনটা ছাড়ে আর উটিতে পৌঁছতে সময় লাগে প্রায় 5 ঘন্টা মতন, আর ডিস্টেন্স অ্যারাউন্ড 50 কিলোমিটার। আর ইঞ্জিন ট্রেনের সামনের দিকে থাকে না, পেছনের দিকেই থাকে, আর এইভাবেই ট্রেনটা ছেড়ে যায়। আর এই হচ্ছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে মিউজিয়াম। এখন মিউজিয়ামের ভেতরে যাচ্ছি, আর মিউজিয়ামের ভেতরে দেখার মতন অনেক কিছুই আছে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।